পাকিস্তান সুপার লীগের অষ্টম ম্যাচে আজ লাহোর কালান্দার্সকে 27 রানে হারিয়ে টানা 3 ম্যাচে জয় তুলে নিয়েছে ইমাদ ওয়াসিমের করাচি কিংস। অপরদিকে টানা 3 ম্যাচে পরাজয়ের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মোস্তাফিজুর রহমানের দল লাহোরকে। এদিনের ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন করাচি কিংসের অধিনায়ক ইমাদ ওয়াসিম। এরপর ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে রবি বোপারা 34 বলে 50 রানের ঝড়ো ইনিংসে 7 উইকেটে 159 রান সংগ্রহ করে কিংসরা। 2টি 6 এবং 2টি 4 সাহায্যে এই রান করেন ইংলিশ এই তারকা ব্যাটসম্যান। এরপর করাচির ছুড়ে দেওয়া 160 রানের লক্ষ্যে খেলতে নেমে করাচির বোলারদের তাণ্ডবের সামনে মাত্র 132 রানেই গুটিয়ে যায় মোস্তাফিজের দল। ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুতেই বিপদের সম্মুখীন হতে হয়েছিল লাহোরকে, কেননা স্কোরবোর্ডে 1 রান তুলতেই ওপেনার সুনীল লারিনকে উইকেট রক্ষক মোহাম্মদ রেজওয়ানের হাতে ক্যাচ বানান করাচির মিডিয়াম পেসার উসমান খান। তবে রানের খাতা খোলার আগে নারিন দ্রুত ফিরে গেলেও দলকে বিপদমুক্ত করার দায়িত্ব নিয়ে কাঁধে তুলে নেন অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। ফখরজামানকে সাথে নিয়ে দ্বিতীয় উইকেটে 69 রানের জুটি গড়েন তিনি। 15 বলে 19 রান করা ফখরকে নিজের প্রথম ওভারে এসেই রবি বোপারার হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠিয়ে জুটি ভাঙেন শহীদ আফ্রিদি। রিভার্স সুইপ করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন এই বাহাতি ব্যাটসম্যান। ফখর ফিরে যাওয়ার পর ম্যাককালামও আর বেশিক্ষণ টিকতে পারেনি। ইমাদ ওয়াসিমের করা দ্বিতীয় ওভারে মাত্র 30 বলে 44 রানের একটি ঝড়ো ইনিংস খেলে LBW শিকার হন তিনি। অধিনায়কের বিদায়ের পর দ্রুত উইকেট ছুড়ে দিয়ে এসেছেন ওমর আকমল ও সোহেল আখতারও, আর এই 2টি উইকেটও তুলে নিয়েছেন শহীদ আফ্রিদি। পরবর্তীতে দিনেশ রামদিন এবং আঘা সালমানের 23 রানের জুটিতে কিছুটা স্বস্তি পেয়েছিল লাহোর, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ীতে দেননি করাচির বোলাররা। দলীয় 114 এবং 117 রানের মাথায় সালমান এবং রামদিনকে ফিরিয়ে দিয়ে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান করাচির 2 পেসার উসমান খান এবং মোহাম্মদ ইরফান। এরপর 8 নম্বর উইকেট হিসাবে ইয়াসির শাহকে বোল্ড করে টাইমার মিলস ফিরিয়ে দিয়ে ব্যাটিংয়ে নামেন শাহিন শাহ আফ্রিদি। যদিও তার দৌড়ও খুব বেশি হয়নি, মাত্র 1 রান করে উসমান খানের 3য় শিকারে পরিণত হন তিনি। আর শাহিন শাহের বিদায়ে শেষ ব্যাটসম্যান হিসাবে ব্যাটিংয়ে নামেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান, কিন্তু মিলসের বলে ফিরতি ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নিতে হয় তাকে। ফলে 27 রানের জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় ইমাদ ওয়াসিমের করাচি কিংস। কিংসদের পক্ষে মাত্র 4 ওভারে 19 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছেন শহীদ আফ্রিদি। অপরদিকে 26 রানের সমান সংখ্যক উইকেট দিয়েছেন উসমান খান। এছাড়াও টাইমাল মিলস পেয়েছেন 2টি উইকেট।